মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আমাদের আজকের গল্প পূর্বাভাস। অনেকদিন আগে আভাস গল্পে আপনাদের সামনে এক খিটখিটে বুড়োকে হাজির করেছিলাম, যিনি ভূত প্রেতে একেবারেই বিশ্বাস করতেন না। তিনি আপনাদের একটা অডিও রেকর্ডিং শুনিয়েছিলেন কুখ্যাত কামিন হাউসে এক রাত কাটানোর অভিজ্ঞতা। শোনাবার পর ঠিক কী কী ঘটেছিল তা আপনারা সে গল্প শুনলেই বুঝতে পারবেন। তবে আজ আমাদের সাথে অন্য একজন অতিথি আছেন। ইনি ঠিক কী বলতে চলেছেন তা বিশ্বাস করুন আমিও জানি না, এমনকি ইনাকে আগে কোনো দিন দেখিও নি আমি। তবে অতিথি হিসেবে একান্তভাবে অনুরোধ জানিয়েছেন যে যতক্ষণ ইনি গল্প বলবেন ততক্ষণ যেন আমি এখানে উপস্থিত না থাকি। অতিথি দেব বাবা, তাই অনুরোধ না রেখে উপায় নেই। অতএব বাক্স প্যাঁটরা গুছিয়ে আমি চললাম, আপনারা মন দিয়ে গল্প শুনতে থাকুন। আমাদের আজকের গল্প পূর্বাভাস। যে ঘটনাটার কথা বলতে চলেছি সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, ফলে আপনাদের কাছে ঘটনাটা অবিশ্বাস্য ও আজগুবি মনে হলেও আমার সেটা উড়িয়ে দেওয়ার উপায় নেই। অ্যালফ্রেড কামিনের সেই কুখ্যাত বাড়ি থেকে সশরীরে ফিরে আসতে পেরেছি তা এখনো আমার বিশ্বাস হচ্ছে না। একটা সময়ে মৃত্যু এসে সত্যি গ্রাস করেছিল আমাকে। নেহাত শব্দ নিয়ে খানিকটা জ্ঞান ছিল বলে সেই জ্ঞান কাজে লাগিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছি। কিভাবে পেরেছি সেটা বলার জন্যই এই গল্পের অবতারণা। তবে গল্পটা শুরু করার আগে কামিন হাউসের সম্পর্কে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। কিছুটা আপনারা আগে থেকেই জানেন অবশ্য, আমি অ্যালফ্রেড কামিনের এই বাড়ির কথা জানতে পারি একটা টেপ রেকর্ডার থেকে। কলকাতারই একটা পুরনো জিনিসের দোকান থেকে একটা আধ ভাঙা টেপ রেকর্ডার কিনেছিলাম আমি। সেটা যে চলবে না তা আমি জানতাম, ভেবেছিলাম ঘরের কোনো এক কোণে অ্যান্টিক জিনিস হিসেবে সাজিয়ে রেখে দেব। কিন্তু পরিষ্কার করতে গিয়ে দেখি তার ভিতরে একটা ক্যাসেট রয়ে গেছে, অর্থাৎ টেপটা শেষ যে চালিয়েছিল সে আর ক্যাসেটটা ভিতর থেকে বের করেনি, ক্যাসেট শুদ্ধই বিক্রি হয়ে গেছে। রেকর্ডারটা সত্যি আর চলেনি, কিন্তু তাজ্জব ব্যাপার হলো ক্যাসেটটার এখনো বেশিরভাগটাই শোনা যায়, যদিও আওয়াজ খুব একটা স্পষ্ট নয় আর থেকে থেকে কোনো কারণে থেমে যায় সেটা। তবে সেটা বাদ দিয়েও যতটুকু শোনা যায় সেটা ভারী ভয়াবহ। ভেবেছিলাম পুরনো পরিত্যক্ত ক্যাসেটে গান বাজনা জাতীয় কিছু থাকবে, কিন্তু চালিয়ে দেখলাম সেসবের বদলে কিছু কথা রেকর্ড করা আছে তাতে। শুনলে বোঝা যায় একজন মানুষের একটা হানাবাড়িতে এক রাত কাটানোর অভিজ্ঞতা। এককালে সে বাড়িতে নাকি একসাথে চারটে খুন হয়ে গেছিল। অ্যালফ্রেড কামিন নামে এক ব্যক্তি এবং তার দুই মেয়ে ও বউকে গলা কেটে হত্যা করে ছজন ডাকাত। পাড়ার কেউই বিদেশি পরিবারটিকে তেমন পছন্দ করত না, ফলে অনেক চিৎকার চেঁচামেচিতেও কেউ তাদের সাহায্য করতে আসেনি। সকালে পুলিশের লোক রক্তাক্ত ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়, আর তারপর থেকেই বাড়িটা নাকি হন্টেড হয়ে ওঠে। তবে এর বাইরেও খানিকটা ইতিহাস আছে। পুলিশের কেস ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে একদিন একটা ছোট খবর চোখে পড়ে আমার। এই ছজন ডাকাতের মধ্যে একজন ছিল নিধিরাম। কামিন পরিবারের সেই ভয়াবহ ঘটনা যে রাতে ঘটে তার থেকে প্রায় বছর তিরিশেক পরে সম্প্রতি সে ধরা পড়েছে।
এবং যাবতীয় অপরাধ স্বীকার করেছে। মুশকিলটা হয় কামিন পরিবারের বেলায়। সে স্পষ্ট দাবি করে যে ওই পরিবারের চারজনের মধ্যে একজনকেও তারা হত্যা করেনি। চারজন যে ঘরে ঘুমাচ্ছিল সেখানেই বাইরে থেকে ছিটকিনি তুলে আটকে দেওয়া হয় তাদের। ডাকাতরা জানত কামিং পরিবার যতই চিৎকার করুক কেউ তাদের বাঁচাতে আসবে না। যথারীতি কামিনরা চিৎকার করতে থাকে এবং ডাকাতরা নিশ্চিন্তে বাড়ির সমস্ত আলমারি ও লকার ভেঙে লুট করে বাড়ির বাইরের দরজা আটকে সরে পড়ে। চারজনই যে খুন হয়েছে সে কথা খবরের কাগজের পাতায় জানতে পেরে ডাকাতরা অবাক হয়ে যায়। ডাকাতির পরে তাহলে কেউ এসে হত্যা করে তাদের, কিন্তু কে এবং কেন? এ প্রশ্নের উত্তর খোঁজার আর চেষ্টা হয়। পুলিশের তরফ থেকে ধরে নেওয়া হয় যে নিধিরাম মিথ্যে কথা বলছে। আমার কিন্তু ব্যাপারটা বিশ্বাস হয় না। এতগুলো খুন যখন স্বীকার করেছে তখন হঠাৎ এই চারটে খুনের ব্যাপারে মিথ্যে বলবে কেন নিধিরাম? তাহলে কি সত্যি সেদিন অন্য কিছু হয়েছিল? এছাড়াও একটা কথা আমি নিধিরামের জবানবন্দি থেকে বুঝেছি, অ্যালফ্রেড কামিন ও তার পরিবারের কোনো বিশেষ ক্ষমতা ছিল যার বলে ডাকাতদের অনেকক্ষণ ঘোল খাইয়েছিল তারা। তবে সে ক্ষমতাটা ঠিক কি তা আমি জানতে পারিনি। ঘটনাটা পড়ে কৌতূহলী হয়ে আমি বৃদ্ধ নিধিরামের সঙ্গে দেখাও করি, কিন্তু সে বেচারা এখন ভালো করে কিছু মনেই করতে পারে না। শুধু এটুকু বলতে পারে যে কামিন পরিবারের কাউকে সে খুন করেনি, ব্যাস আর কিছুই নয়। এ ঘটনার অন্য কোনো স্মৃতি নেই তার। তবে ডাকাতি করে ফেরার পর একটা জিনিস তার জিম্মায় আসে, ইঞ্চি দুয়েক দৈর্ঘ্যের একটা কাঠের বাক্স। সেটা নাকি এতদিনে বহুবার চেষ্টা করেও ফেলতে বা বেচতে পারেনি সে, খুলেও দেখেনি কোনোদিন। চলে আসার আগে সেটা আমাকেই দিয়ে দিয়েছে সে, আপাতত সেটা আমার ব্যাগেই থাকে। এই ঘটনাটা যেহেতু ভীষণ পুরনো তাই ইন্টারনেট ঘেঁটে এর থেকে বেশি কিছু তথ্য আমি বের করতে পারি। ক্যাসেটের ভদ্রলোকের বর্ণনায় বারবার কিছু শব্দের কথা বলা আছে। সে শব্দগুলো কামিং হাউসের একটা বিশেষ ঘর থেকে মাঝে মধ্যেই শোনা যায়। এমন কিছু শব্দ যা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার বিবরণ দেয়। আমার নিজের ধারণা এই সমস্ত শব্দ মন দিয়ে শুনতে পারলেই সেদিন রাতে কি ঘটেছিল তার খানিকটা ধারণা পাওয়া যাবে। অ্যাম্পলিফায়ারটা দেওয়ালে লাগিয়ে আমি কিছুটা পিছিয়ে এসে দাঁড়ালাম। যন্ত্রের মাথার কাছে লাল আলোটা মিহি পিপ পিপ স্বরে জ্বলে উঠছে। নিচের দিকের নবটা ঘুরিয়ে দিলাম। এতে শুধু ওপাশের শব্দ শোনা যাবে তাই নয়, নিজে থেকে রেকর্ডও হতে থাকবে। ছোট্ট স্ক্রিনের উপরে শব্দের ওয়েভ ফর্ম ফুটে উঠছে, মিহি ওঠানামা রয়েছে তাতে। তবে সেটা অস্বাভাবিক নয়, সব ঘরেই স্বাভাবিক কিছু শব্দ প্রায় সারাক্ষণই হতে থাকে। ঠিক যেমন রিখটার স্কেলের কাঁটা কখনোই থেমে যায় না। যন্ত্রের দিক থেকে মুখ ফিরিয়ে আমি আবার বাইরে বেরিয়ে এলাম। ঘরের ভিতরে সবুজ আলো জ্বলছে। একটা ছোট ফোল্ডিং টেবিল আর চেয়ার ছাড়া এ ঘরে আর কিছুই নেই। দরজার বাইরের প্যাসেজে দাঁড়িয়ে দুটো ঘরকেই দেখে নিলাম বাইরে থেকে। তারপর অন্য ঘরটার দরজার দিকে এগিয়ে গেলাম। এই হলো সেই ঘর যেখানে অ্যালফ্রেড কামিন আর তার মেয়ে বউয়ের রক্তমাখা দেহ ফেলে রেখে গেছিল ডাকাত দল। সারা রাত ধরে সে রক্ত মিশতে থাকে ঘরের মেঝেতে। শুনেছি সে দাগ এতদিনেও আর ওঠেনি। শুকনো রক্তের কালচে গভীর দাগ কয়েক দশক সময়ের ব্যবধানও মুছে ফেলতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় দশটা বাজতে চলেছে। রাত আরেকটু গভীর না হলে শব্দ কিছু শুরু হবে বলে তো মনে হয় না।
ততক্ষণ বাড়িটা একটু ঘুরে ঘাড়ে দেখে নেওয়া যেতে পারে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। সিঁড়ির এক পাশে একটা পুরনো ছবি দেওয়াল থেকে ঝুলছে, উপরে কেউ যেন হালকা ব্লেড চালিয়ে ছিঁড়ে দিয়েছে সেটাকে। সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিশেষ কিছু চোখে পড়ল না আমার। নিচে নামতে একটা পরিত্যক্ত ছোট সিটিং রুম, চতুর্দিক ধুলোয় ভরা, তার লাগোয়া একটা ছোট্ট ঘর। আজ বিকেল নাগাদ এ বাড়িতে ঘাঁটি গেড়েছি, তখন থেকেই দেখতে ইচ্ছা করছিল ঘরটা, কিন্তু এতক্ষণ যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকায় দেখা হয়নি। চাবি দিয়ে দরজাটা খুলে ফেললাম। এ বাড়ির বেশিরভাগ দরজার কবজাতেই মরচে ধরে গেছে, ফলে সহজে খুলতে চায় না। রীতিমতো হাড় কাঁপিয়ে দেওয়া আওয়াজ করে দরজাটা খুলে গেল। ঘরটা আকারে উপরের ঘরের থেকে বেশ কিছুটা ছোট, সম্ভবত স্টোর রুম জাতীয় কিছু একটা ছিল এটা। এদিক ওদিক মেঝের উপর কার্পেট ছিঁড়ে গেছে, তার উপরে পুরনো ফার্নিচারের কিছু ভাঙা অংশ পড়ে আছে। কিছু পুরনো প্রায় নষ্ট হয়ে যাওয়া খবরের কাগজ ঘরের কোণে স্থান নিয়েছে। একটা কোণের দিকে ভালো করে তাকাতেই ছোট একটা জিনিস চোখে পড়ল। সেদিকে এগিয়ে গিয়ে দলা পাকানো কাগজ আর ধুলোর আস্তরণ সরাতে আড়াল থেকে বেরিয়ে এলো জিনিসটা, একটা বেশ লম্বা জাতীয় বাঁশি। ভারী আশ্চর্য তো, নিশ্চয়ই কামিং পরিবারের কেউ বাজাতো বাঁশিটা। এতকাল ধরে এখানেই পড়ে আছে। গান বাজনার দিকে আমার জ্ঞান বলতে শূন্য, তাও বাঁশিটা ফেলে দিতে ইচ্ছা করল না। ভালো করে তাকিয়ে দেখলাম সরু সরু হাতের লেখায় কিছু যেন লেখা আছে তার উপরে, ইংরেজি কিনা বুঝতে পারলাম না। উপরে এত মোটা ধুলোর আস্তরণ পড়েছে যে কিছুই বোঝার উপায় নেই। সেটা হাতে ধরেই ঘরের চারপাশটা আরেকবার দেখে নিলাম আমি। বেরিয়েই আসতে যাচ্ছিলাম এমন সময় একটা ব্যাপার খেয়াল হতে থমকে গেলাম। আমার পায়ের নিচের মেঝে সিমেন্টের, তার উপরে এতক্ষণ আমার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল, এখনো শোনা যাচ্ছে, কিন্তু আওয়াজটা যেন খানিকটা পাল্টে গেছে। শব্দের ব্যাপারে আমার কান সবসময় একটু বেশি সজাগ, মনে হলো এখন যে পায়ের আওয়াজটা হচ্ছে সেটা আগের থেকে একটু বেশি করে প্রতিধ্বনিত হচ্ছে। এরকম একমাত্র তখনই হয় যখন মেঝের নিচে খানিকটা ফাঁপা জায়গা থাকে, নিচু হয়ে পায়ের নিচের অংশ থেকে কার্পেট সরিয়ে ফেললাম আমি। সঙ্গে সঙ্গে জমাট ধুলোর ঢেউ এসে মুখ ঢেকে ফেলল, এক হাতে নাক চেপে ধরলাম। কয়েক সেকেন্ড সেইভাবে থাকার পর দৃষ্টি একটু পরিষ্কার হতে দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। কার্পেটের নিচে মাটির ওপরে একটা ছোট চৌকো দরজা, ফুট দেড়েকের একটা বর্গক্ষেত্র, মেঝের উপরেই আংটা দিয়ে বন্ধ করা আছে সেটা। আংটার উপরেই একটা ছোট কি হোল, সম্ভবত বিশেষ কোনো চাবি ছাড়া খুলবে না খুপড়িটা। তবে সে চাবি যে কোথায় আছে তা আমার জানা নেই। খুপড়ির দরজাটা কাঠের তক্তা দিয়ে তৈরি, সেই তক্তার ফাঁক দিয়ে ভিতরের অন্ধকার চোখে পড়ছে। মেঝের উপরে হাঁটু গেড়ে বসে পড়ে সেই ফাঁকে চোখ রাখলাম আমি। নিশ্চিত্র অন্ধকার।
এর ভিতরে কি আছে সেটা ভিতরে না ঢুকে বোঝার উপায় নেই। তবে জায়গাটা কতটা বড় আর জিনিসপত্রে ভর্তি কিনা সেটা বোঝার একটা উপায় আছে। গর্তের কাছে মুখ নিয়ে গিয়ে আমি বড় শ্বাস নিয়ে গলা তুলে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, কেউ আছেন? আওয়াজটা করেই গর্তে কান রেখে তাকিয়ে থাকলাম খড়ির দিকে। প্রায় বার চারেক প্রতিধ্বনি শোনা গেল। হিসেব করে বুঝলাম ভিতরের ঘরটা খুব একটা বড় সড় নয় এবং সম্ভবত তার বেশিরভাগটাই ফাঁকা। কার্পেটটা আবার ঢাকা দিয়ে উঠে পড়লাম। ঘরটা থেকে বেরোতে গিয়ে একটু থমকে দাঁড়ালাম। ঠিক আগের মুহূর্তে একটা শব্দ শুনতে পেয়েছি। দুটো জিনিস হতে পারে, এক ইঁদুরের কিচমিচ, না হলে ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে আমি উপরে উঠে এলাম। উপরের ঘরে ফিরে এসে আলোর নিচে বাঁশিটা ধরতেই একটা নাম চোখে পড়ল। আমি পড়ার চেষ্টা করলাম, কে ও ইউ জি আই, কৌজি। মনে হলো নামটা আমি আগেও শুনেছি, সম্ভবত বাঁশিটা যে কোম্পানি তৈরি করেছে তার নাম। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গিয়ে কিন্তু একটু খটকা লাগলো। আর পাঁচটা সাধারণ বাঁশির মতো নয় এটা। বাঁশিতে সাধারণত ছটা বা আটটা ফুটো থাকে, এতে আছে মোট নখানা ফুটো। সেই ফুটোগুলো আবার নিরেট গোল নয়, কোণের দিকগুলো যেন একটুখানি চেরা। এককালে অল্প কিছুদিন বাঁশি বাজাতে শিখেছিলাম, খানিকটা ধুলো ঝেড়ে নিয়ে সেটা মুখের সামনে ধরে ফু দিয়ে বাজানোর চেষ্টা করলাম। খানিকটা ফাঁপা শব্দ বের হয়ে এলো, বাঁশি বাজল না। সেটা অবশ্য আশ্চর্যের কিছু না, বাঁশির চেহারা দেখে মনে হয় না এ বাঁশি আর পাঁচটা স্বাভাবিক বাঁশির মতো বাজানো যায়। বিশেষ কিছু নির্দেশিকা লাগে, তবে এতদিন পরে সেটা আর খুঁজে পাওয়া সম্ভব নয়। বাঁশিটা টেবিলের উপরে রেখে আমি পাশের চেয়ারটায় বসে পড়লাম। ঘরের ভিতরে একটা হলদে আলো জ্বলছে, বাইরে অন্ধকারে মোড়া ঘাসের গোড়া থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। টেবিলের উপর ঝুঁকে পড়ে আমি কাগজপত্রে মন দিলাম। পুলিশের রিপোর্ট বলছে ঘরের চার সদস্যকে একটা ঘরে বন্দি করে গোটা বাড়ি জুড়ে লুটপাট করে ডাকাতরা। তারপর নিচে নেমে এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। পরদিন সকালে এলাকার লোকেরা বাইরে থেকে দরজা খুলে চারজনের দেহ উদ্ধার করে। অর্থাৎ ডাকাতরা চলে যাওয়ার পর থেকে সকালের মধ্যে চারজনকে বন্ধ ঘরের মধ্যে খুন করে কেউ। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। পুলিশ বলছে ডাকাতরা যেভাবে বাইরে থেকে দরজা আটকে গেছিল, সকালে ঠিক সেভাবেই বাইরের দরজা লাগানো ছিল। অর্থাৎ বাইরে থেকে এসে কেউ খুন করেনি। তাহলে খুনি ঘরে ঢুকলো কী করে? নিধিরাম লোকটা যদি সত্যি বলে থাকে তাহলে এ ঘটনার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এখন একটা ক্ষীণ সম্ভাবনার কথা ভেসে উঠল আমার মাথায়। তবে কি ডাকাতরা যখন বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যায় তখন খুনি ঘরের ভিতরেই ছিল? কিন্তু তাহলে তো তাকেও খুনিদের চোখে পড়ার কথা। আমার চিন্তা আজ সন্ধে দ্বিতীয়বার ধাক্কা খেল।
একতলার সেই বেসমেন্টের ঘরটা, ওখানেই তার মানে লুকিয়েছিল খুনি। ডাকাতরা চলে যাওয়ার পরে বাইরে বেরিয়ে এসে সেই তার মানে খুন করে চারজনকে। কিন্তু তাই বা কি করে সম্ভব? সে রাতে ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ি থেকে কেউ যদি না বেরিয়ে থাকে, তাহলে চারটে খুন করার পর খুনি গেলই বা কোথায়? এমনও হতে পারে সারা রাত সে ওই ছোট ঘরটার ভিতরেই লুকিয়েছিল। তারপর সকালে দেহ উদ্ধার হওয়ার পরে কোনো এক সময় নিচ থেকে উঠে এসে ভিড়ের মধ্যে মিশে যায়। তবে যাই হোক না কেন, মনে হচ্ছে আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমার পাশের ঘরে আর নিচের ওই বেসমেন্টটায়। দুটোর একটার দরজা আমার পক্ষে খোলা সম্ভব নয়, আর একটার ভিতরে আমি ঢুকতে চাই না। ক্যাসেটের ভদ্রলোক এ ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে গেছেন। নেহাত কৌতূহলের বসে এ বাড়িতে যদি কেউ থাকতেও আসে, সে যেন ওই ঘরটা না খোলে। তবে নিচের ঘরটার কথা তিনি জানতেন বলে তো মনে হচ্ছে না। আমার চিন্তাভাবনায় বাধা পড়ল। দেওয়ালে আটকানো যন্ত্রের মধ্যে থেকে একটা খচ খচ আওয়াজ আসছে। বুঝলাম পাশের ঘর থেকে কিছু একটা আওয়াজ ধরতে পেরেছে যন্ত্রটা। উঠে গিয়ে হেডফোনটা কানে দিলাম। হ্যাঁ, একটা পায়ের আওয়াজ, সিঁড়ি দিয়ে যেন উপরে উঠে আসছে কেউ। বেশ বুঝতে পারলাম আওয়াজটা পাশের ঘরের দরজার সামনে গিয়ে থামল। তারপর চাবি দিয়ে কেউ দরজা খুলল। কোথা থেকে শনশনে বাতাস ভেসে আসছে। চাবির আওয়াজ মিলিয়ে আসতেই একটা বাচ্চা মেয়ের গলা পাওয়া গেল। মামি, মামি, ভয় পেয়ে কাকে যেন ডাকছে সে। মামি, why you left me alone? মামি, কয়েকবার ডাকাডাকি করে এসে থেমে গেল। Don't leave me. আবার সব কিছু নিস্তব্ধ। একবার ঘড়ি দেখলাম আমি, 11টা বেজেছে। আমার মন বলছে এর পরেই কিছু একটা ঘটবে। প্রাথমিক ভয়টা কেটে যেতে আমার মাথা আবার কাজ করতে শুরু করল। নিচ থেকে কেউ একজন উপরে উঠে এসেছে। এই কি তবে লুকিয়েছিল সেই নিচের ঘরে? মনে হলো আর একটা আওয়াজ যেন শুনতে পাচ্ছি, তবে এটা কিন্তু পাশের ঘর থেকে আসছে না, আসছে নিচ থেকে। কেউ যেন নিচে সিঁড়ির উপর দিয়ে ছুটে যাচ্ছে বারবার। কিন্তু তা কি করে হয়? আমার ধারণা অনুযায়ী এতক্ষণে কামিন পরিবারকে ঘরে আটকে রেখে একতলায় আছে ডাকাতরা। তাহলে সিঁড়ির দিক থেকে বাচ্চা মেয়ের গলা আসবে কি করে? একটু অবাক লাগলো আমার। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। আর বেরোতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। নিচে নামার সিঁড়ির ঠিক উপরেই কয়েকটা রক্তাক্ত পায়ের দাগ। সিঁড়ির উপর থেকে নিচে চলে গেছে দাগগুলো। ভালো করে খেয়াল করলে বোঝা যায় সেগুলো কোনো শিশুর পায়ের ছাপ। টর্চটা হাতে ধরে আমি ধীরে ধীরে তার পাশ ঘেঁষে নিচে নামতে লাগলাম। এখনো হাসির আওয়াজ আসছে নিচ থেকে।
কাঠের মেঝের উপরে মচ মচ করে আওয়াজ হচ্ছে, অর্থাৎ কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। একটা লালচে আলোয় ফুড়ে আছে নিচটা। গোটা বাড়িটাই যেন একটু একটু করে ফিরে গেছে সেই অভিশপ্ত রাতে। একতলার মেঝের উপরে মনে হলো ছোপ ছোপ রক্ত পড়ে আছে। বাড়ির কোনো একটা ঘর থেকে ঘুম পাড়ানি গানের শব্দ ভেসে আসছে। সেই স্টোর রুমের সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠলাম। ঘরের ঠিক মাঝ বরাবর কার্পেটটা কেউ সরিয়ে দিয়েছে, তার নিচের ছোট কাঠের দরজাটা এখন খোলা। ঘরের লালচে আলো আরো পাতলা হয়ে গিয়ে পড়েছে তার উপরে। এগিয়ে এসে তার ভিতরে উঁকি দিলাম আমি। ভিতরে প্রায় কিছুই চোখে পড়ছে না, তবে সেই ছোট পায়ের ছাপটা ভিতরে গিয়ে ঢুকেছে। উপর থেকে একটা ছোট লাফ দিয়ে আমি ভিতরে ঢুকে এলাম। আচমকায় ঘরের তাপমাত্রা কয়েক ধাপ নেমে গেছে। ঠান্ডায় আমার শরীর কেঁপে উঠল। মনে হলো ঘরের কোনো এক কোণায় কেউ এক মনে কিছু একটা বিড়বিড় করে চলেছে। অনেকগুলো নির্বাক মানুষ ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এক পা এগোতেই অন্ধকারের মধ্যে একটা অবয়ব ফুটে উঠল, একটা বাচ্চা মেয়ের শরীর। আমার দিকে পিছন ফিরে সোজা দাঁড়িয়ে আছে সে। পরনে একটা ধুলো মাখা সাদাটে ফ্রক, সমস্ত পিঠ আর পায়ের খালি অংশ জুড়ে ছিটে ছিটে রক্তের দাগ লেগে আছে তার। অল্প অল্প যেন তুলছে মেয়েটা, একটা মোহময় ঘোড়ে সে চেপে ধরল আমাকে। আমি তার দিকে এগিয়ে গিয়ে একটা হাত ধীরে ধীরে উপরে তুললাম, তারপর সেটা বাড়িয়ে ধরতে গেলাম তার কাঁধটা। কাঁধে হাতের স্পর্শ পেয়ে একটু একটু করে পিছনে ফিরে তাকাচ্ছে মেয়েটা। তার কলার কাছে একটা গভীর ক্ষত চিহ্ন চোখে পড়ছে। এইবার একটু একটু করে তার চোখ আমার দিকে। প্রায় 3 ফুট পিছিয়ে মাটির উপরেই পড়ে গেলাম আমি। গোটা ঘরে বেশ কিছু মানুষের উপস্থিতি অনুভব করতে পারছি। লাল আলোটা এখন আরেকটু বেড়ে উঠেছে। সেই আলোয় দেখলাম ঘরের তিন দিকের দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে 3টে ছায়া মূর্তি। তাদের সবার গলাতেই রক্তের চেরা দাগ। আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে তারা। এই প্রচণ্ড ভয়ের মুহূর্তে একটা কথা মনে পড়ে গেল। উপরের ঘর থেকে এখনো আর্তনাদের শব্দ পাওয়া যায়নি, অর্থাৎ ডাকাতরা এখনো হত্যা করেনি কাউকে। তাহলে এদের গলায় কাটা দাগ দেখতে পাচ্ছি কেন? তাহলে কি মুখ তুলে দেখলাম ঘর ফাঁকা। তার বদলে আমার ঠিক পিছন থেকে খট খট করে একটা আওয়াজ আসছে। কে হতে পারে? উঠে দাঁড়িয়ে পিছন ফিরলাম। হালকা আলোতে একটা ছোট কাপ বোর্ড চোখে পড়ছে।
সেটার দিকে এগিয়ে গেলাম। গোটা ঘরে আর কোনো শব্দ নেই, একটা ভয়ঙ্কর নিরাপত্তা তার সব কোণা থেকে বেরিয়ে এসে চেপে ধরছে আমাকে। দুবার শক্ত হাতে টানাটানি করেও খুলল না কাপড়টা। বেশ বোঝা যায় বহুকাল খোলা হয়নি। কাঠের পাল্লার উপরে কান রেখে আমি শোনার চেষ্টা করলাম। প্রথম কয়েক মুহূর্ত কোনো আওয়াজ নেই, তাও বেশ কিছুক্ষণ কান দিয়ে শুনতে লাগলাম। মনে হলো কাপড়ের ওপাশে যে আছে সে এক্ষুনি কিছু একটা সংকেত দেবে। না, অনেকক্ষণ সেইভাবে থেকে কোনো শব্দ শুনতে পেলাম না। ঘরের আলো নিভে গিয়ে এখন আবার অন্ধকার এসে গ্রাস করেছে ঘরটাকে। এখানে আর কোনো কাজ নেই আমার, কসরত করে বেসমেন্ট ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। একটা ব্যাপার এতক্ষণে বুঝতে পারছি যে এই পরিবারের অন্তত তিনজনকে ডাকাত আসার আগেই খুন করেছিল কেউ, বাকি একজনকে সে পরে খুন করে। কিন্তু ডাকাতরা আসার আগেই যদি তিনজন খুন হয়ে গিয়ে থাকে, তাহলে ডাকাতরা আসার পরে সবাই চিৎকার করলো কি করে? উপরে উঠে আসতেই কানে এলো পাশের ঘর থেকে ছটপটানির শব্দ বেড়ে উঠেছে। বেশ বোঝা যায় ঘরের ভিতরে একটা দৌড়াদৌড়ি শুরু হয়েছে, বাতাসে ছুরি চলার আওয়াজ। ঘরে ঢুকে আমি চেয়ারে বসে পড়লাম। কি যেন একটা ভুল হয়ে যাচ্ছে, কিছু একটা এতক্ষণে বোঝা উচিত ছিল কিন্তু বুঝে উঠতে পারছি না। টেবিলের এক পাশে সেই বাঁশিটা পড়েছিল, সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একবার দেখলাম, আর একবার সেটা বাজানোর চেষ্টা করলাম। না, কিছুই বুঝতে পারছি না। চেয়ার ছেড়ে উঠে পড়লাম। এই অবস্থায় ভয়ে পেয়ে বাড়ি ফিরে যেতে পারি, কিন্তু তাতে কামিন পরিবারের খুনের রহস্য সমাধানের এত কাছাকাছি এসেও সমাধান না করেই ফিরে যেতে হবে। মন বলছে আমার সব প্রশ্নের উত্তর পাশের ঘরের দরজা খুললেই পাওয়া যাবে। ঘরটার চাবি আমার কাছেই, কিন্তু ক্যাসেটের লোকটা কয়েক মিনিট ভেবে নিয়ে মনস্থির করে নিলাম, যা হোক দেখা যাবে। ব্যাগ খুঁজে চাবিটা বের করে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম আমি। পাশের ঘরের দরজার কি হলে চাবিটা ঢুকিয়ে একটু ঘোরাতেই খুলে গেল দরজাটা। আমি ধীর হাতের ঠেলায় পাল্লাটা খুলে ফেললাম। এখন আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না ঘর থেকে, চতুর্দিক অন্ধকারে ঢেকে আছে। টর্চটা জ্বেলে প্রথমেই নিচে ফেললাম, মাটির ওপর সেই কালচে হয়ে যাওয়া দাগ, ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি ঢেকে গেছে। টর্চের আলো পড়ে মনে হচ্ছে যেন
কিছুটা রূপালি রক্ত পড়ে আছে। সেদিকে এগিয়ে গেলাম আমি। উল্টো দিকের দেওয়াল থেকে দরজার দিকে এগিয়েছে রক্ত। চারপাশে আলোটা ঘোরাতে অন্য একটা জিনিস চোখে পড়ল। রক্ত দরজার দিকে অগ্রসর হলেও তার একটা শাখা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পাশের একটা দেওয়ালের দিকে এগিয়েছে। সেটা ধরে দেওয়ালের সামনেটায় গিয়ে বসে পড়লাম আমি। রক্ত যেখানে থেমেছে সেখানে দেওয়ালের একদম নিচের দিকে কেউ ধারালো কিছু দিয়ে আঁচড় কেটে কিছু লিখতে চেয়েছে। সেগুলো ভালো করে দেখতেই চিনতে পারলাম আমি, কোনো শব্দ নয়, লেখা আছে কিছু সুর, কতগুলো ধ্বনি, পিয়ানো রোলের আকারে কিছু নির্দেশ। কে লিখল এগুলো? মুহূর্তে মনে পড়ে গেল সেই বাঁশিটার কথা। তাহলে কি সেটা দিয়ে এই সুরটা বাজানোর কথাই বলতে চেয়েছে কেউ? আমি দৌড়ে পাশের ঘর থেকে সেই বাঁশির মতো দেখতে জিনিসটা নিয়ে এলাম। দেওয়ালের লেখাতে নটা গর্তের কোথায় কোথায় আঙুল রাখতে হবে স্পষ্ট বলা আছে। অর্থাৎ সন্দেহ নেই এই বাঁশিটার কথাই বলা হয়েছে লেখাটায়। একটা সুর উঠেছে, সত্যি এমন অদ্ভুত মিহি অথচ ভয়ঙ্কর সুর যে আমি বাজাতে পারি তা নিজেই জানতাম না, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছি না। সুরটা শুনতে শুনতে ঘুম পেল আমার। ঠিক ঘুম নয়, মনে হলো যেন নিজে নিজের মধ্যে থেকে একটু একটু করে সরে যাচ্ছি। আমার চারপাশে কয়েকটা পুরনো ঘটনা দ্বিতীয়বার ঘটতে শুরু করেছে, যেন সেগুলো আমার কল্পনা নয়, সেগুলো আমার স্মৃতি। একে একে দেখতে পাচ্ছি সব। ডাকাতরা আসার আগেই রাগের মাথায় স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করে বেসমেন্টে কাপড়ে লুকিয়ে রাখেন অ্যালফ্রেড কামিন। চারজনই এক ঘরে আছে ভেবে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় ডাকাতরা। বাড়িতে লুটপাট করে চলে যাওয়ার সময় ঘরের বেসমেন্টে পড়ে থাকা এই বাঁশিটা নিধিরামের চোখে পড়ে। জিনিসটা ভালো লেগে যায় তার। সঙ্গের ডাকাতরা কিছু দূর চলে যাওয়ার পরে সে স্থির করে এই বাঁশিটাও নিয়ে যাবে সে। ফলে সে একা আবার এ বাড়িতে ফিরে আসে। বেসমেন্টে ঢুকে বাঁশিটা তুলে নিয়ে কোনো বিশেষ সুর বাজাতে থাকে। তারপরে কিছু একটা পরিবর্তন হয়ে যায়। বাঁশিটা সেখানেই ফেলে রেখে দরজা দিয়ে বেরিয়ে যায় সে। কিন্তু অ্যালফ্রেড কামিনের ঘরে গিয়ে তাকে কে খুন করল? আর আমি হঠাৎ এতগুলো ঘটনা দেখতে পেলাম কি করে? অনেকক্ষণ পরে ঘুম ভাঙল যেন। ঘরটা ছেড়ে বেরিয়ে এলাম আমি। মনে পড়ল ব্যাগের ভিতরে নিধিরামের দেওয়া সেই ছোট বাক্সটার কথা। এখন সেটা খুলতে আর কোনো বাধা নেই আমার। আমার বহুদিনের চেনা হলদে আলোয় ভরা ঘরের ঠিক মাঝ বরাবর টেবিলের উপরে একটা ব্যাগ রাখা আছে। সেটার ভিতরে হাত ঢুকিয়ে দিলাম। খানিক খোঁজাখুঁজির পরে বাক্সটা হাতে লাগলো।
সেটা বাইরে বের করে এনে আমি খুলে ফেললাম। একটা ছোট ইঞ্চি তিনেকের ভাঁজ করা কাগজের উপরে একটা ছোট বৃত্তাকার গুডলাক চার্ম, কোনো বাচ্চা মেয়ের খেলনা। বহু যুগ একইভাবে পড়ে থেকে নীলচে রংটা খয়েরি হয়ে গেছে। সেটা পাশে সরিয়ে রেখে কাগজটা খুলে ফেললাম। শুধু দুটো শব্দ লেখা আছে তাতে, শব্দগুলো চিনতে পারলাম আমি। ওয়েক আপ কৌজি, বাঁশিতে লেখা শব্দটার কথা মনে পড়ে গেল আমার। কোনো কোম্পানির নাম নয় সেটা, প্রাচীন চীনা লোককথা অনুসারে এই সুর বাজিয়ে মৃত মানুষের আত্মাকে আহ্বান করা হয়। পিছনে ফিরে তাকালাম আমি। এঘরের দরজার ঠিক সামনেটায় একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়িয়েছে, মাথাটা একটু ঝুঁকিয়ে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে সে। এবার আর আমি নয়, সেই এগিয়ে এলো আমার দিকে। ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। তার নীলচে চোখের মনিটা এখন অস্বাভাবিক রকম বড় হয়ে গোটা চোখটারই দখল নিয়েছে। আবার হাসতে শুরু করেছে সে। তীব্র এক আহ্বানে আমাকে তার দিকে টেনে নিল সে। বুঝলাম নিজের শরীরের উপর দখল হারাচ্ছে। সকালে সেইভাবেই ঘুম ভাঙল। মাথাটা এত ভারী হয়ে আছে যে মনে হয় কয়েক বছর পর যেন ঘুম থেকে জেগে উঠলাম। কিছুক্ষণ ঘরেরই এক কোণে বসে থাকার পর শরীরটা একটু সুস্থ হতে নিচে নেমে এলাম। বেসমেন্টের দরজা আর খোলা নেই এখন, ফলে কাপবোর্ডের মধ্যে ঠিক কী ছিল সেটা আমি জানতে পারিনি। বাঁশিটা আমি নিয়ে আসিনি, সেটা ও বাড়িতে যেখানে রাখা ছিল সেখানেই ফেলে এসেছি। চাইলে যে কেউ গিয়ে সেটা নিয়ে আসতে পারে। সেই কাপবোর্ডের ভিতরে কি ছিল সেটাও আমার দেখে আসা হয়নি। ও ঘরে আর ফিরে যেতে ইচ্ছা করে না আমার। বলছিলাম না, আমি মৃত্যুর গ্রাস থেকে ফিরে এসেছি। ভালো কথা, এর মধ্যে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি। আলফ্রেড কামিনদের পরিবারের প্রত্যেকের একটি বিশেষ ক্ষমতা ছিল। সেই ক্ষমতার জেরেই সেদিন রাতে ডাকাতদের মনে হয়েছিল ঘরে একজন নয়, চারজনেই আছে। তবে সে ক্ষমতাটার কথা আজ বলার সময় নেই আপনাদের, পরে কোনো দিন এসে আবার বলা যাবে। আজ আসি। যাক, গল্প হলো, আবার আমি ফিরে এসেছি। তবে আজ কিন্তু আমি গল্প সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না, কারণ গল্প তো আমি শুনিনি। তবে ওই একটা বছর সাতেকের মেয়ে গল্প বলে আপনাদের খুব বেশি ভয় দেখাতে পেরেছে বলে আমার মনে হয় না। নীল নীল চোখ, ঠোঁট চেরা হাসি, এটা কিন্তু ভারী মিষ্টি, চাই বলুন। তবে গল্প না শুনলে ওই আধ ঘন্টায় কামিনদের নিয়ে আমি খানি গবেষণা করেছি, তাতে দেখেছি এদের সবারই এক বিশেষ ক্ষমতা ছিল, ভেন্ট্রিলোকুইজম, অর্থাৎ একই মানুষের নানান রকম গলায় কথা বলার ক্ষমতা পাওয়া যায়। আচ্ছা, জুলাই মাসের শেষের দিকে আসতে চলেছে আমার লেখা প্রথম 250 পাতার অলৌকিক রহস্য উপন্যাস তার চোখের তারায়। এই তিন মাস এই নিয়ে অনর্গল ঘ্যান ঘ্যান করব। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@mhstation.com এই ঠিকানায়, বা দেবজানীর সাথে devjani@mhstation.com এই ঠিকানায়। আজ আমার মুখে নয়, একটি ছোট্ট 7 বছরের মেয়ের মুখে শুনছিলেন বিশেষ গল্প পূর্বাভাস। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।